আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই ফ্যামিলি অ্যান্ড গ্রুপ বক্সতে। আশা করি আমার কাছের দূরের সকল বন্ধুরা আল্লাহর রহমতে বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। আজ নিয়ে এলাম আপনাদেরকে চিটংয়ের একটি ছোটোখাটো মার্কেটে বলা যায়। তো ঈদের পরবর্তীতে মার্কেটের কি অবস্থা, তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর একটা গিফট নিব, আমার মোবাইলটা একটু ডিস্টার্ব করছিল, মোবাইলটা একটু দেখাবো। এই তো, আর শপিংয়ে আসলে ফুচকা খাওয়া হবে না তা তো হয় না, তো ফুচকাও খাবো আর আপনাদের সাথে একটু গল্প করব। আমার সাথেই থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো আমি বেবিদের একটা স্টোরে ঢুকেছি। বেবিদের ড্রেস দেখলে আসলে অন্যরকম একটা ভালো লাগে, মন চাই সব ড্রেসে নিয়ে ফেলি। বেবিদের ড্রেসগুলো দেখলে আমার মানে অন্যরকম একটা আকর্ষণ কাজ করে। তো বাসায় তো এরকম কোনো বেবি নেই যার কারণে নিতে পারি না, তো মন ভরে দেখলাম আর একটা গিফটও নিয়ে নিলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কেমন লাগে বেবি ড্রেসগুলো আমার সাথে শেয়ার করতে পারেন। আসলে আমার ভালো লাগা মন্দ লাগাগুলো আমি মাঝে মাঝে আপনাদের সাথে শেয়ার করি। এই আর ফার দিনের জন্য প্যান্ট নিয়েছি, আসলে ওর জন্য কিছুই নেওয়া দরকার ছিল না, মানে ও কিছু একটা নিবে না হলে বের হবে না শপিং স্টোরগুলো থেকে, এরকম একটা অবস্থা। তো ওকেও একটা ছোট্ট একটা জিনিস নিয়ে দিলাম। এই তো কেনাকাটা শেষ, এরপর ফুচকা খেতে চলে এলাম। এই দোকানের ফুচকাগুলো আমার খুব ভালো লেগেছিলো, আমি রোজায় খেয়েছিলাম, তো ভাবলাম আজকেও এটা ট্রাই করি। তো আজকেরটা কিন্তু রোজারটার মতো এতটা ভালো লাগেনি, তারপরও খেয়েছি মোটামুটি। ফুচকা আসলে আমার খুব ভালো লাগে, আপনাদের কেমন লাগে জানা না, অনেকে অবশ্য পছন্দ করে না, আবার অনেকে খুবই পছন্দ করেন। যারা পছন্দ করেন ফুচকা খেতে, আজকে তাদের জন্য শেয়ার করলাম ছোট্ট করে। অনেকখানি সময় মার্কেটে ছিলাম, এরপর অনেক ক্লান্ত অনেক টায়ার্ড ছিলাম। তো আসার সময় আমরা ডিনারের জন্য কিছু জিনিস নিয়ে এসেছি, যেন বাসায় এসে আর ডিনারের ঝামেলাটা করতে না হয়। আর আমরা সন্ধ্যার পরে আসলে তেমন একটা কিছু খাই না আমি আর আপনাদের ভাইয়া, তো বাসায় বাকি যারা ছিল তাদের জন্যই আর আমরা হালকা একটু করেছি। খুব ভালো লেগেছিল, আপনাদের সাথে ট্রাই করব। আর এই তো ফুচকা খাওয়া শেষ আমাদের, আমরা এখন শপিং থেকে বেরিয়ে যাচ্ছি। মার্কেটটা আমাদের বাসার পাশে, আমরা খুব দূরে যাইনি, খুব কাছে ছিল, যার কারণে বাইকে করে চলে আসতে পেরেছিলাম। এরপর ডিনারের পালা, বাসা আসলাম, রেস্ট নিলাম, এরপর ডিনার। এগুলো আমি 2 নং গেটের একটা দোকান থেকে অর্ডার করেছিলাম, খুব ভালো লেগেছে। আর নামটা অবশ্য মনে পড়ছে না, কিন্তু চসটা একটু বেশি হয়ে গিয়েছিলো, বাট খেতে খারাপ লাগেনি। এটা লুচি ছিল আর চিকেন চাপ ছিল, মোটামুটি ভালোই ছিল। ফার্স্ট টাইমই ওখান থেকে অর্ডার করেছি, তো আলহামদুলিল্লাহ মন মতো হয়েছে, ডিনারটা শেষ করলাম। এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার এই ছোট্ট ব্লগটি আপনাদের কেমন লেগেছে আমার সাথে শেয়ার করতে পারেন আমার কমেন্ট বক্সে। সবাই সবার জন্য দোয়া করবেন, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রইল, অনেক অনেক ভালোবাসা রইল এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে আছেন আর আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, তারা এ ধরনের ব্লগ ভিডিও পছন্দ করে থাকলে সাবস্ক্রাইব করে নিতে পারেন আমার এই ছোট চ্যানেলটি। মাঝে মাঝে আমি আমার ভালো লাগা মন্দ লাগাগুলো আপনাদের সাথে শেয়ার করি, আর খুবই সাধারণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করি, যেগুলো খেলে ছোট্ট একটু পরিবর্তন করে অন্যরকম একটা স্বাদ এনে দেওয়া যায়। তো ছোটোখাটো রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করি, আমার সাথে থাকতে পারেন। আমার সাথে থাকার জন্য এতক্ষণ পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।